মানে মহালয় একবার অন্তত শুনেনি। সে ভাই তোমাদের একটা নতুন আপডেট দিই, যেটা হচ্ছে তো গাই সবকিছু কমপ্লিট হয়ে দিয়ে ঝাড়া মোছা নবমীর দিন রাত্রির বেলা আমি তোদেরকে তো দেখো যাই বলো প্রকৃতিতে আবহাওয়াতে কিন্তু পুজোর একটা আলাদা রকমের আমেজ এসে গেছে, আলাদা রকমের একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে, আর মহালয়া আসা মানে পুজো ভাই স্টার্ট হয়ে গেছে। হোয়াটস আপ বাঙালিজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আই অ্যাম শান্দীপ কর্মকার, ইউ ইজ ইন দ্য শান্দীপ কর্মকার ব্লগস। সো গাইস, আজকে হচ্ছে মহালয়া। মহালয়া মিন্স আজকে থেকে পুজোর মোটর স্টার্টিং। আজকে হচ্ছে 24 তারিখ, এখন বাজে হচ্ছে 11:15। এখন ব্লগ স্টার্ট করছি বিকজ কালকে সকালে আমি 4টার সময় উঠবো, তখন তো আর ওরকম ব্লগ ফ্লগ মানে কি আর ইন্ট্রো দেবো, জাস্ট তখন একটু বসে দেখাবো। তো আজকে সমস্ত কিছু যা যা করবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। কালকে আরেকটা ফ্লগ আসছে বিশ্বকর্মা পুজোর ফ্লগটা, সেটা দেখে নিও। আই ওটার লিঙ্ক আছে, ওটাকে লাইক করো, এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা স্টার্ট করি। এখন কিছু খাওয়া দাওয়া, এরকম ঘুম হবে, তারপর কালকে 4টার থেকে শুরু সমস্ত কিছু। কালকে জাস্ট ওয়েদার ফোরকাস্ট দেখলাম, ওয়েদার ফোরকাস্ট দেখা যাচ্ছে কালকে থেকে বৃষ্টি হবে। সমাজরেও বলেইছি, মাই ব্লগ ইকুয়ালস টু বৃষ্টি। ওয়ান ইটারনিটি লেটার। তো এখন বাজে হচ্ছে 4টে, আর উঠে পড়েছি, আর যাই শুনি। ওয়ান ইটারনিটি লেটার। উফ, এই মহালয়া শোনার মজাটাই আলাদা। মানে ভাই যে শোনেনি নিজের জীবনে মহালয়া একবার অন্তত শোনেনি, সে ভাই জীবনে অনেক বড় মিস করেছে, অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা উপভোগ মিস করে গেছে। আর হ্যাঁ, অবশ্যই মহালয়ার সময় শুনলে, নাহলে তো এমনি ইউটিউবে তো যখন তখন গিয়ে কেউ শুনতে পারে, সেটা তো আর ইয়ে না। আস্তে আস্তে পেছন দিকে সকাল হচ্ছে দেখছি, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলার মধ্যে আর আমার মহালয়া শুনছি, দারুণ লেগেছে সত্যি। প্রথমবার শুনলাম আমি, এবং আমার তো খুব ভালো লেগেছে, আলাদাই রকম একটা অনুভূতি জেগে গেছে মনের মধ্যে। সকাল হচ্ছে এদিকে পুরো মহিষাসুর মর্দিনী, পুরো যে শ্লোকটা চলছে, উফ, আলাদাই একটা ফিলিং। হ্যাঁ গাইস, তো এই জাস্ট উঠলাম, এই জাস্ট উঠে রেডি ফেডি হয়ে মানে পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করে এই জাস্ট ব্লগিং স্টার্ট করছি। আর আজকে জিম যাবো বলেছিলাম, কিন্তু জিমটা যাওয়া হলো না, কারণ একদমই লেট আমি উঠেছি। এখন বাজে হচ্ছে 11:40, আমি 11:00 উঠেছি, অ্যান্ড লেট হয়ে গেছে বলে 1 ঘন্টার মধ্যে আমি জিম শেষ করতে পারবো না, 12টায় জিম বন্ধ। তো ঠিক আছে ভাই, কালকে যাবো, আর কি করবো। তো আজকের দিনটা পুরোটা লাইফস্টাইল ব্লগের মতন দেখাবো ভাবলাম, তো চলো দেখাবো। এখন জাস্ট উঠলাম, এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো। চলো, এবার একটা কাজ এসে গেছে। চলো, মা বললো যে সোফাগুলোকে পরিষ্কার করে দিতে, ওয়াশিং মেশিন কি বলেছি, ভ্যাকিউম ক্লিনারতে। তো চলো সেগুলো কাজটা করে ফেলি। তো গাই সব কিছু কমপ্লিট হয়ে দিয়ে ঝাড়া মোছা ঝাড় ফুঁক সব কমপ্লিট। এবার ভাবলাম যে অনেক লেট হয়ে গেছে, 1:19 বাজে এখন, ভালো হচ্ছে না, চলো তাহলে আজকে একটা চিটমিলি করা যাক। তার সাথে একটা চিটমিলি করবো ন্যাচারালি, কারণ খাওয়ার যখন টাইম বেড়ে গেছে তাহলে একটা চিটমিল চলে ভাই, আজকের দিনে তো একদম মহল হয়, চলে। তো চিটমিলে হচ্ছে পাউরুটি আর ডিম ভাজা, এটা খাওয়াটা উচিত না জিম বা বডি বিল্ডিংয়ের জন্য, কিন্তু আজকে চলো চলে ভাই, একদিন মহালয়ার দিন চলতে থাকে, একদিন মহালয়ার দিন ইটস এনাফ, চলে। তো আমাদের চিট মিল রেডি, মেড বাই মি, জানি না কত ভালো আছে বাট ঠিক আছে। তো চলো কিছু এখন খাবো, তারপর তো চান ফান করবো একটু, তারপর মজা আছে, পুরো ব্লগটা দেখো। তাও লাইফস্টাইল ব্লগ দেখাতে গিয়ে বেসিক্যালি ক্রিঞ্জ ব্লগ বানিয়ে দিচ্ছে আমি, তার জন্য সরি। সো গাইস, তোমাদের একটা নতুন আপডেট দিই, যেটা হচ্ছে পুজোতে, অর্থাৎ এই বছরের পুজোতে আমি প্রতিদিন যেদিন যেদিন ঘুরতে পারবো, যা যা দেখবো সমস্ত কিছু একটা কম্বাইন্ড ব্লগ ছাড়বো পুজোর পর, মানে লক্ষ্মী পুজোর পর হবে হয়তো। আর তার সাথে নবমীর দিন রাত্রিবেলা আমি তাদেরকে ঘুরতে যাচ্ছি, হেভি এক্সাইটিং একটা ট্রিপ হবে। হ্যাঁ, বকখালিতে একটা এক্সাইটিং ট্রিপ ছিল, তারপর একটা যদি কোনো এক্সাইটিং ট্রিপ হয় এই 2022-এর, সেটা কিন্তু এটা হতে চলেছে। হ্যাঁ, আমি ওই জায়গাটায় অনেকবার গেছি, বাট এই বছর প্রথমবার আমি সেখানে ব্লগ করতে যাচ্ছি, ব্লগিংয়ের জন্য যাচ্ছি। তো ইয়েস, একটা আলাদাই মজা আছে, আলাদা একটা এক্সাইটমেন্ট আছে, কেমন ব্লগটা তৈরি করবো, কেমন সব কিছু হবে। তো সেসবও দেখবো, সেসবও আমি ছাড়বো আস্তে আস্তে, পুজোর পুজোর ব্লগটা ছাড়বো, এসে ওখান থেকে আসবো আমরা হয়তো এই লক্ষ্মী পুজোর সময়। তো তারপর এসে সব কিছু ব্লগ আমি ছাড়বো এডিট ফেডিট করে। তো সেগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা করে লাইক করো, আর ভিডিওটা এখনো বাকি আছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
চান টান করে পুজো টুজো দিয়ে নাও ইটস টাইম টু টেক দ্য লাঞ্চ। এখন একটু লাঞ্চ করব, লাঞ্চ করে যদি টাইম পাই একটু শোবো, তারপর অনেক কাজ আছে, পড়াটার অনেক কাজ আছে, কালকে সকাল থেকে সব পুরো প্যাকটা পড়া আমার। তো চলো খাই দাই, একটু রেস্ট নিই, তারপর একদম সন্ধ্যাবেলায় কথা হবে। তো ঘুম টুম দিয়ে উঠে পড়েছি, এখন একটু ছোট্টখাট্টো টিফিন হবে, মা বানাচ্ছে এখন। ভাবলাম যে না বানাই, মাকে বানাতে বলি, মা চাউমিন বানাচ্ছে, এখন ছোট্টখাট্টো টিফিন করব। তো আমার মা বানাচ্ছে এখন, এই তেল গরম হচ্ছে, চাউমিন বানাবে সাথে উইথ ডিম অ্যান্ড পেঁয়াজ, এটাই বানাবে আজকে চাউমিন। অলরাইট গাইস, তো রেডি হয়ে গেছে, এবার এটাকে একটু খাবো। বললেন দারুণ খেতে হয়েছে, ভালো খেতে লাগছে। অলরাইট গাইস, তো দিস ওয়াজ দ্য ভিডিও, আজ এত পর্যন্তই রাখি, কারণ এরপর শুয়ে পড়বো, এরপর একটু স্টাডি ফাটি করবো, তারপর শুয়ে পড়বো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, আই হোপ তোমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে, প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ছড়িয়ে দাও নিজেদের বন্ধুদের মধ্যে। জানি ক্রিঞ্জ ব্লগ হয়েছে আজকেরটা, কিন্তু আস্তে আস্তে আরও নতুন নতুন আরও দারুণ দারুণ ব্লগ আছে। তো এই যেদিন যাবে সেদিন হচ্ছে সপ্তমী, তো সবাইকে মহাষষ্টমী মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো করে কাটাও দিনটা, অ্যান্ড সেদিন আমি ভ্লগ করবো, সেদিনের সমস্ত কিছু কম্বাইন ভ্লগ আমি ছাড়বো, তো সেসব ভ্লগও আছে। আস্তে আস্তে অনেক এক্সাইটিং ভ্লগসগুলো আসবে, হোক না এটা একটু ক্রিঞ্জ, কিন্তু এর পরেরগুলো কিন্তু দারুণ দারুণ হেভি হেভি এক্সাইটিং আসছে। তো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে আমার টিভি, ততক্ষণের জন্য বাই বাই।